হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো রাজকীয় স্বাদে পটলের মালাই দোলমা। আর এই পটলের দোলমা অনেকেই অনেকভাবে রান্না করে, কিন্তু এইভাবে পটলের দোলমা রান্না করলে এর স্বাদ হবে অতুলনীয়। আর এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা। চলুন, পটলের দোরমা বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমে লাগবে পটল, চিংড়ি মাছ বাটা, নারিকেল বাটা, লবণ, সরিষা বাটা, চিনি, টমেটো, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এলাচি, ধনিয়ার গুঁড়া, দারচিনি, আদা বাটা, রান্নার তেল, সরিষার তেল, ঘি, নারিকেলের দুধ ও পানি। এখন দেখুন পটলের দোলমার জন্য পটলগুলো কিভাবে কেটেছি। প্রথমে একটা পটল চাকুর সাহায্যে ভালোভাবে ছেঁচে নিব। এরপর পটলের এক মাথা অল্প করে একটু কাটবো। আর অপর মাথা একটু বড় করে কাটবো, যাতে বিচিগুলো পটলের পেট থেকে বের করা যায়। এরপর একটা চা চামচের গোড়ার সাইড দিয়ে সাবধানে সব বিচিগুলো বের করে নিব। আর এইভাবেই সবগুলো পটল পরিষ্কার করে নিয়েছি। আর পটলের দোরমা বানানোর জন্য পটলগুলো একটু বড় সাইজ দেখে নেবেন। এখন পটলগুলো ভাজার জন্য কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিব। আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন তেল গরম হয়ে গিয়েছে, এরপর পটলগুলো কড়াইতে দিয়ে দিব। আর পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে পটলগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। আর পটলগুলো পুর ভরার আগেই ভাজতে হবে, তা না হলে পটলগুলো পরে ভাজলে পুরগুলো বের হয়ে যাবে। এখন পটলগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে, এরপর পটল ভাজাগুলো প্লেটে তুলে নিব। আর পটল ভাজাগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন পটলের ভিতরের পুর বানানোর জন্য বাটিতে প্রথমে দিব 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ বাটা। আধা কাপ পরিমাণ নারিকেল বাটা। এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এতে 4টা কাঁচামরিচ ও অল্প লবণ দিয়ে একসাথে বাটা রয়েছে।
আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মেখে নিব। আর যেহেতু চিংড়ি মাছ, তাই আর পুরটা রান্না করার কোনো দরকার নেই। আর এই চিংড়ি মাছের পুরটা পটলের মধ্যেই রান্না হয়ে যাবে। এখন পুর পটলের মধ্যে ভরার আগে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপর পটলের মধ্যে যতটা সম্ভব চেপে চেপে পুর ভরে নিব। আর পটলের কিছু অংশ খালি রাখবো, সম্পূর্ণ ভরবো না, তাহলে পটলগুলো রান্না করার সময় পুরগুলো বের হয়ে যাবে না। আর এইভাবেই সবগুলো পটল ভরে নিব। এখন পটল ভাজার তেলেই রান্না করব। প্রথমে দিব 4টা এলাচি, 2 টুকরা দারচিনি, 1টা টমেটো কুচি, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ও আধা চা চামচ মরিচের গুঁড়া। আর দিব 1/2 কাপ পরিমাণ পানি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 7 মতো 1/2 চা চামচ লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। আর ঝাল ও লবণ আপনাদের 7 মতো দিবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর মশলার উপরে তেল উঠে আসছে। এরপর ঝোলের জন্য 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিব। আর দুধ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর নারিকেলের দুধ কিভাবে বানিয়েছি আমার চ্যানেলে কই মাছের মালাইকারিতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দুধ ফুটে উঠেছে, এরপর পুর ভরা পটলগুলো দিয়ে দিব। আর ঢেকে 10 মিনিট অপেক্ষা করব পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মাঝে হালকা একটু নেড়ে দিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। এখন ঢেকে 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিব চারটা কাঁচামরিচ, 7 মতো 1/2 চা চামচ চিনি
ও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। আর এই সময় চুলা বন্ধ করে দিব, আর ঘি আপনাদের স্বাদ মতো দেবেন। এখন 5 মিনিট ঢেকে অপেক্ষা করার পর দেখুন পটলের মালাই দোলমা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। দারুণ সুগন্ধ বের হচ্ছে। আর ঝোল এমন মিডিয়াম ঘন থাকতেই নামাতে হবে, পটলগুলো ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এমন একটা পটলের দোরমা থাকলে ভাত বা রুটি খেতে আর মাংস লাগবে না। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে পটলের মালাই দোলমা। আর এইভাবে পটলের দোলমা রান্না করে বাড়িতে অবশ্যই খাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।